এটার ঘরের কাটা বিকেল চারটে মানে রিপাবলিক বাংলার সব থেকে বড় বিতর্ক, আর বড় বিতর্ক নিয়ে থাকছি আজ আমি উত্তর চব্বিশ পরগনার চাঁদপাড়ার মাঠি থেকে। এই বাংলাতে কি হচ্ছে, বাংলার মানুষ একের পর এক জবাব চাইছে, কার কাছে চাইছে, শাসক দলের কাছে। তার কারণ একের পর এক শাসক দলের নেতা মন্ত্রী তাদের একাধিকবার বিভিন্ন জায়গায় যেভাবে সম্পত্তি একেবারে গজে উঠেছে সেই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যে অনুব্রত মণ্ডল, অর্থাৎ যেই নাম একটাই নাম ছিল এতদিন ধরে একেবারে সংবাদ মাধ্যমে, অনুব্রত মণ্ডল, অনুব্রত মণ্ডল, অনুব্রত মণ্ডল, অনুব্রত মণ্ডলের ১৩ কোটি টাকা ইতিমধ্যে ইডি তারা বাজেয়াপ্ত করেছেন, ২৫টি অ্যাকাউন্ট সহ একাধিক রাইস মিল। কেন এত টাকা? একজন অনুব্রত মণ্ডল একটা জেলার মাত্র সভাপতি, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কোনো পদে নেই দলের, অথচ তার কোটি কোটি টাকা বালি থেকে শুরু করে গরু থেকে শুরু করে একাধিক জায়গায় তার নাম জড়িয়ে যাচ্ছে। তিনি ইতিমধ্যেই একেবারে ইডিসিবের জালে রয়েছেন, তাদের কাছে তিনি জেলে রয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে পরপর যে সমস্ত সম্পত্তিগুলো একেবারে উঠে আসছে, অর্থাৎ একাধিক এতদিন ধরে বিরোধীরা যেই প্রসঙ্গ তারা বলছিলেন সেই জায়গায় দাঁড়িয়ে এবার সরাসরি একের পর এক সম্পত্তিগুলো ফিজ হচ্ছে, একের পর সম্পত্তিগুলো চলে আসছে। একেবারে সরাসরি আজকে এই প্রসঙ্গ নিয়েই যারা অতিথি রয়েছেন আমার সাথে আজকে তাদের প্রত্যেকের কাছে যাবো, তবে তার আগে একবার সবার নাম পরিচয় সবার সঙ্গে বা পরিচয় পর্ব সর্বদা। তা কি নাম? চন্দ্রকান্ত দাস, বিজেপি, প্রাক্তন জেলা সাধারণ সম্পাদক। পাশাপাশি আরো যারা রয়েছে তারা কি নাম? এমডি কুতুবুদ্দিন, আইএসএফ। দাদা কি নাম? পার্থপ্রতিম রায়, সভাপতি, বনগাঁ দক্ষিণ ব্লক কংগ্রেস কমিটি। মনোতোষ কুমার সাহা, জেলা সম্পাদক। পাশাপাশি দাদা কি নাম? স্বপন ঘোষ, সিপিআইএম গাইঘাটা পূর্ব এরিয়া কমিটির সম্পাদক। শতদল দেব, সিপিআইএম এর পক্ষ থেকে। পাশাপাশি এখানে একেবারে আরো যারা আছেন শাসক। আমি গাইঘাটা ব্লক টু তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তাপস দাস। একেবারে প্রত্যেক দলের রাজনৈতিক প্রতিনিধি যারা রয়েছেন প্রত্যেকে এসেছেন, প্রশ্ন একেবারে সরাসরি যেই কথাটা একেবারে প্রথমে শাসক দল যারা রয়েছেন তাদের কাছে যাব, তাদেরকে প্রশ্ন করব। আচ্ছা দাদা, সরাসরি একেবারে বাংলার মানুষের হয়ে সরাসরি উত্তরটা দেবেন, চোখে চোখ রেখে উত্তর দেবেন। অনুব্রত মণ্ডল যেই নাম একেবারে আপনাদেরই একজন মন্ত্রী, তিনি বলছেন একেবারে বাংলার বাঘ হিসেবে তাকে ইতিমধ্যে আখ্যা দিয়েছেন, অথচ সেই যে বাঘ অনুব্রত মণ্ডল তিনি জেলে রয়েছেন, তার আজকে ১৩ কোটি টাকার সম্পত্তি নগদ টাকা সহ ২৫টি অ্যাকাউন্ট ফ্রিজ করেছেন, একাধিক রাইস মিল, কোথার থেকে এত সম্পত্তি আসে? বিষয়টা বলি, দেখুন বিষয় হচ্ছে এটা, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যদি কেউ দুর্নীতি করে তার বিরুদ্ধে শাস্তি হবে, এটা আইনের বিষয়, এখনো প্রমাণিত হয়নি যে অনুব্রত মণ্ডল দোষী, সেই জায়গায় দাঁড়িয়ে এটা আইনের বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যে দোষী তার শাস্তি হবে, এই হচ্ছে পরিষ্কার কথা, এটা হচ্ছে ব্যাপার। আর এদিকে যদি আমরা বলি যে বিজেপি থেকে শুরু করে সিপিএম থেকে শুরু করে তারাও ৩৪ বছরে বহু করে, যেরকম আজকের বিজেপি আজকে যেমন ৪২ জন লাশের উপরে দাঁড়িয়ে, আজকের বিজেপি পুলওয়ামা ঘটনায় আপনারা জানেন যে জম্মু কাশ্মীরের প্রাক্তন তোমার হচ্ছে রাজ্যপাল সে কোনো প্রসঙ্গ এড়িয়ে না, এটা হচ্ছে পরিষ্কার। কংগ্রেস এবং তৃণমূলের যে জোট সরকার ছিল তার আগে সিপিএম কংগ্রেসের জোট সরকার ছিল, অর্থাৎ কেন্দ্রে কংগ্রেস সরকারের আমলে হাজার হাজার গরু পাচার হতো এই রাস্তা দিয়ে, আর তৃণমূলের নেতারা এখানে বসে টাকা তুলতো, আর ওদিকে টোটাল কন্ট্রোল করতো অনুব্রত মণ্ডল। বীরভূম জেলা থেকে, ভীম ন্যায্য থেকে গরু আসার পরে অনুব্রত মণ্ডল এই গরু পাচার, কয়লা পাচার, বালি পাচার থেকে কোটি কোটি টাকা চুরি করেছে, তার দেহরক্ষীর কাছে ১০০ কোটি টাকার শুধু সম্পত্তি পাওয়া গেছে, তার মেয়ের নামে, তার বিভিন্ন আত্মীয় স্বজনের নামে কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি বানিয়েছে, এবং এখনো পর্যন্ত তৃণমূল কোন লজ্জায় কথা বলে সেই অনুব্রতকে জেলা সভাপতির পদে বহাল রেখেছে, এখনো পর্যন্ত টাকা। আচ্ছা দাদা, আপনারা বলুন তো অনুব্রত মণ্ডলের কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে, কোটি কোটি টাকা ইতিমধ্যে ইডি? দেখুন, এটা তো শুধু অনুব্রত মণ্ডলের বলে নয়, টোটাল দলটার যতজন নেতা মন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকের বাড়িতে ইডিকে এখনই ছাপ্পা মারা উচিত, প্রত্যেকের বাড়িতেই কোটি কোটি টাকা আছে। কেন এরা রাজনীতি করে? দেশকে লোটার জন্য, দেশের মানুষকে লোটার জন্য। অর্থাৎ আমরা রাজনীতি করি দেশের মানুষের স্বার্থে, আমরা পরিষ্কার বলেছি যে এ রাজ্যের মানুষকে বাঁচাতে হলে আইএসএফ এর প্রয়োজন, কেন আইএসএফ স্বচ্ছ রাজনীতি করতে চায়।
কংগ্রেসের কাছে আসছে দাদা বলুন তো, এই যে অনুব্রত মণ্ডল যেই নামটা, তার কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে। দেখুন অনুব্রত মণ্ডল যেমন রাজ্যের রাজ্যের একটা মন্ত্রী, জেলা মন্ত্রী না হয়ে জেলা সভাপতি, তার আজকে কোটি কোটি টাকা। তার মানে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা নেতার বাড়িতে যে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে, এদের মতো চুরি চুরিবিদ্যা আর কেউ আর কোথাও নেই। আরেকটা কথা বলতে হয়, তৃণমূল কংগ্রেস ছোট চোর, আর বড় চোর হচ্ছে আজকে দিল্লিতে বসে আছে, দিল্লিতে বসে আছে বড় চোর। আজকে বিজেপির আমলে প্রধানমন্ত্রী কেয়ারের টাকা, প্রধানমন্ত্রী কেয়ারের টাকা আজকে কোনো হিসাব নেই। সেই বিজেপির আর ললিত মোদিরা লক্ষ কোটি টাকা মেরে নিয়ে চলে গেল, প্রধানমন্ত্রী কিচ্ছু করতে পারলো না। আপনারা নিজেরা দেখেন, 2000 টাকার নোট এত টাকা খরচ করে বানানো হলো, সেই নোট আবার বাতিল হলো। বিজেপি দেশের বামেদের কাছে যাই। আচ্ছা দাদা বলুন তো, অনুব্রত মণ্ডল একটা মাত্র জেলার সভাপতি, তার কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা গরু পাচার, বালি পাচার, তার মধ্যে দিয়েই তো আজকে এই অবস্থা। আপনারা জানেন যে 2014 সালে চিটফান্ড কেলেঙ্কারির মধ্য দিয়ে আজকে তৃণমূল এবং বিজেপির যে বোঝাপড়া, সেই বোঝাপড়াও আমাদের সামনে মানুষের সামনে আসছে। সেই জন্য প্রতিদিন বাংলার মাটিতে লাল ঝান্ডার নেতৃত্বে, কংগ্রেসের নেতৃত্বে সাধারণ মানুষ প্রতিদিন সমবেত হচ্ছে। এই রকম একটা পরিস্থিতি প্রতিদিন আমাদের রাজ্যের মাটিতে দাঁড়িয়ে গতদিনও ছাত্র যুব মহিলা সংগঠনের পক্ষ থেকে কোচবিহারে সেখানে আছে তিনটে ব্যারিয়েড ভেঙে সেখানে জেলা শাসককে বাধ্য করেছে নিচে নেমে এসে আছে তার স্মারকলিপি নিতে। আজকে রাজ্যের মাটিতে চোর তৃণমূল কংগ্রেস, এর বিরুদ্ধে যে লড়াই সেই লড়াই বামপন্থীরা এবং কংগ্রেসকে সঙ্গে নিয়ে, গণতান্ত্রিক শক্তিকে সঙ্গে নিয়ে যেগিয়ে আসছে, সেই বিষয় প্রতিদিন রাজ্যের মাটিতে মানুষের অংশগ্রহণ প্রতিদিন বাড়ছে এবং আগামী দিনে বামপন্থীরা এই রাজ্যে ক্ষমতায় আসবে। আচ্ছা দাদা 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 আপনারা বলুন তো, আপনারা এখানে রাজনীতি করছেন, একজন নেতা নয় মন্ত্রী নয়, শুধুমাত্র জেলার সভাপতি অনুব্রত মণ্ডল, তার কোটি কোটি টাকা টাকা পাওয়া যাচ্ছে, নগদ টাকা পাশাপাশি সম্পত্তি, কি বলবো? আমরা যেটা বলছি এটা বলেছি আইনের বিষয়, আইন দেখবে। আজকে অমিত শাহের ছেলে, তার আজকে 90% সম্পত্তি বেড়েছে, সে বিষয়ে কেউ কোনো প্রশ্ন করছে না। আমরা বলতে চাই বিজেপি ধ্বংসকারী, বিজেপি ভারতবর্ষটাকে ধ্বংস করেছে, বিজেপি ভারতবর্ষটাকে ধ্বংস করেছে। বিজেপির নেতৃত্বে ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের ঐতিহ্য, ভারতবর্ষের সমস্ত কিছু নষ্ট হতে বসেছে। এবং আমরা বলি, কেন শুভেন্দু অধিকারীকে সিবিআই ডাকবে না, কেন অমিত শাহর ছেলেকে সিবিআই ডাকবে না? যদি অনুব্রতর মেয়েকে জেল খাটতে হয় তাহলে আজকের অমিত শাহের ছেলেকেও জেল খাটতে হবে, কারণ 90% সম্পত্তি অমিত শাহের ছেলের বেড়েছে। আমরা বলি শুধু সিবিআই, ইডি, নরেন্দ্র মোদি, অমিত শাহের কথাতে চলে, তাই আজকের সিবিআই ডাকছে না, তাই আজকের ইডি ডাকছে না, এটা আমরা বলতে পারি। আর বিজেপি, আজকের বিজেপি ভারতবর্ষটাকে ধ্বংস করে দিয়েছে, 42 জন ডাসের উপরে দাঁড়িয়ে তারা আজকের ভারতবর্ষে, আজকে তারা কিন্তু রাজনীতি করছে, এটা আমরা বলি। বিষয়টা হচ্ছে শুধু অনুব্রত মণ্ডল একা না, অনুব্রত মণ্ডল এই গরু পাচারের মূল কিংপিন এবং তার নেতৃত্বে গোটা কালীঘাট পর্যন্ত জড়িত। তার গাড়িতে করে টাকা পৌঁছে যেত ওই হরিশ চ্যাটার্জি স্ট্রিটে এবং সেই টাকা বিদেশে হাওলার মাধ্যমে পাচার হয়েছে, সেটা প্রমাণিত। আর আজকে যারা এখানে গলে ফাটাচ্ছে কংগ্রেস এবং সিপিএম, তাদের সরকারের সময় চিটফান্ড হয়েছে, তাদের সরকারের সময় 2G স্পেকট্রাম কেলেঙ্কারি, এই সিপিএম কংগ্রেসের সঙ্গে বলেছে, আজকে তারাও জোট করে নিয়েছে। তাদের আমলে সবচাইতে গরু পাচার বেশি হয়েছে, এই রাস্তা দিয়ে ঝাউডাঙ্গা বর্ডার দিয়ে, আংরাইল বর্ডার দিয়ে লাখ লাখ গরু পাচার হতো প্রতিদিন, পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় থাকতো, রাজ্যে তখনও বাম আমলের পুলিশ ছিল, পরবর্তীকালে
তৃণমূল কংগ্রেসের পুলিশ সেখান দিয়ে গরু আসত আর টোটালটা নিয়ন্ত্রণ করতো ভিন্ডার জেতাকে গরু আসার ক্ষেত্রে অনুব্রত মন্ডল এদের লজ্জা নেই তাই আজকে সামনে এসে বিতর্কে দাঁড়ায় আজকে বিজেপি সরকার এসছে তাই বর্ডারে নিয়ন্ত্রণ হয়েছে বর্ডারে গরু পাচার বন্ধ হয়েছে চিটফান্ড বন্ধ হয়েছে শুধুমাত্র বিজেপির জন্য আর পঞ্চায়েতের চাঁদপাড়া পঞ্চায়েতের 15 ফিনান্স কমিশনের টাকা 3 লক্ষ 3 কোটি টাকা চাঁদপাড়া প্রধান খরচা করতে পারেনি অথচ এখানে যা যা কাজ হয়েছে উত্তর চব্বিশ বলুন তো এই যে অনুব্রত মন্ডল আপনারা তো এখনো রাজ্যে সেভাবে ক্ষমতা আসতে পারেননি একজন বিধায়ক রয়েছে আপনাদের কিন্তু একটা জেলার সভাপতি আপনাদের দলের জেলা সভাপতি রয়েছে কোটি কোটি টাকা শুধু অনুব্রত নয় টোটাল প্রতিটা জেলা সভাপতি প্রতিটা ব্লক সম্পাদক ব্লক সভাপতি থেকে শুরু করে এদের যারাই নেতা যারাই লিডার যারা অঞ্চলের মেম্বার থেকে শুরু করে প্রত্যেকের বাড়িতে যদি ছাপ্পা মারা হয় বেআইনি টাকা উদ্ধার হবে এবং এদের প্রত্যেকের বেআইনি সম্পত্তি আছে আমরা বলতে চাইছি যে মানুষের স্বার্থে দেশের স্বার্থে দেশের জনগণের স্বার্থে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের স্বার্থে যদি আগামী নির্বাচন হয় তাহলে আইএসএফ এর কর্মীদের আইএসএফ এর ঝান্ডার তলায় এসে স্বচ্ছ নির্মূল পঞ্চায়েত দুর্নীতিমুক্ত পঞ্চায়েত এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে এদের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে এদেরকে আগামী দিন এই রাজ্য থেকে সরিয়ে এখানে বাংলার গ্রামগঞ্জের মা বোনদের হাত থেকে এদেরকে বাঁচাতে হবে তাই আমি বলতে চাইছি যে তৃণমূল কংগ্রেস মানেই দুর্নীতি তৃণমূল মানেই চোর ডাকাত গুন্ডা এরা চাকরি চোর আজকের একটা শিল্প নেই প্রতিটা জেলায় জেলায় বোমা শিল্প হচ্ছে এটাকে মেনে নেওয়া যায় না আমরা বলতে চাইছি হসপিটাল থেকে শুরু করে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের উন্নয়ন করতে হবে তার জন্য বাংলার মানুষকে ঐক্যবদ্ধভাবে আইএসএফ এর ঝান্ডার তলায় আইএসএফ এর আইডিওলজির মধ্যে অবশ্যই অবশ্যই আপনাদের প্রশ্ন আসবো আচ্ছা বলুন তো আপনারা 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 দীর্ঘদিন কেন্দ্রে ক্ষমতায় ছিলেন আপনারা বলুন আপনাদের বিভিন্ন জায়গায় সভাপতি রয়েছে জেলার সভাপতি রয়েছে বিভিন্ন জায়গায় অথচ তৃণমূল কংগ্রেসের একটা মাত্র জেলার সভাপতি তার কোটি কোটি টাকা সম্পত্তি কি বল তৃণমূল কংগ্রেস আমাদের যখন কংগ্রেসের আমল ছিল কোনো টাকা নয়ছয় হয়নি কিছু হয়নি তৃণমূলের আমলে গরু পাচার দিয়ে অর্থনীতি দিয়ে শিক্ষানীতি দিয়ে যা নয়ছয় করেছে তার কোনো বিকল্প নেই আর বিজেপি কেন্দ্রে যা করছে তার কোনো বিকল্প নেই কিন্তু এটাই বলি সরকার সব কিছু করছে বনগাঁ দক্ষিণে যে খবর গাইঘাটায় উত্তরে যেসব ঘটনা এই যে তৃণমূল গরু চোর দাদাটা সব জেল খাটছে বিজেপি হ্যাঁ অমিত মোহনদার এই অমিত শাহ হ্যাঁ তারপরে আছে প্রধানমন্ত্রী এরা যা শট করে বিজেপির সাথে লাগে করেছে বলুন যেমন চাকরি চুরি গরু চুরি কয়লা চুরি বালি চুরি হচ্ছে তেমনি ভাবে কং কেন্দ্রেও তারাও ব্যাংকগুলোকে লক্ষ লক্ষ কোটি টাকা লুট করে দিয়ে 28 জন লোকের কাছে দিয়ে সেই টাকাটা একদম বরবাদ করে দিল তারপরে আজ 2000 টাকার নোট সেদিন 16 সালের 8 তারিখে বাদ দিয়ে আজকে 2000 টাকার নোটটাকে বাতিল করে দিল আজকে যার কারণে তাদের ইলেকশন এসে গেছে যেহেতু 24 সালের ইলেকশন টাকা দরকার এই কালো টাকাকে সাদা করার জন্যই এরা এই বলি একটা জেলার একজন জেলার সভাপতি তার কোটি কোটি টাকার সম্পত্তি এটা হতে পারে আমি শুধু জেলার সভাপতি অনুব্রত মন্ডলের কথা বলবো না আপনারা আজকে সমস্ত মিডিয়া চ্যানেলে দেখিয়েছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে গোবরডাঙ্গার শিক্ষক অশোক পাল তার মেয়ে প্রেরণা পাল আজ চতুর্থ স্থান অধিকার করেছে আমরা অনুব্রত মন্ডলের মেয়ে সুকন্যা মন্ডলের মতো ওই দালালবাজি করে চাকরি পাই না মলয় ঘোষের মেয়ে আগের বছর উচ্চ মাধ্যমিকে এই সিপিএম এর থেকে সেও চতুর্থ স্থান অধিকার করেছে যারা সিপিএম করে তারা অন্যরা যখন বলে তখন তারা শৃঙ্খলা দেখায় আর এই তৃণমূল বিজেপি এই ছোট পুল আর বড় পুল তারা সব সময় সব কিছুতে দেখবেন দাঙ্গার নায়করা আজকে এখানে ঘুরে বেড়াচ্ছে দুর্নীতি হটাও
দুর্নীতিগ্রস্ত যারা তাদের জেলে বড় ধরতে হবে। এখনো ছোটখাটো বহু নেতা যারা ঘুরে বেড়াচ্ছে তারা দুর্নীতিতে বিভিন্নভাবে অভিযুক্ত, তাদেরও তদন্ত করে যাদের সঠিকভাবে তদন্ত করে তাদের জেলে পুরতে হবে এবং শাস্তি দিতে হবে। কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, আবাস যোজনা, দুর্নীতি, 100 দিনের কাজ বন্ধ, হিসেব নিকাশ পাওয়া যাচ্ছে না। এক সরকার বলছে হিসেব নিকাশ দাও, আরেক সরকার বলছে আপনাদেরকে উত্তর দিতে হবে। আপনারা রাজ্যে ক্ষমতা রয়েছেন, আপনারা রাজ্যে ক্ষমতা রয়েছেন, আপনাদেরকে সরাসরি উত্তর দিতে হবে, মানুষের হয়ে কথার উত্তর দিতে হবে দাদা। এই যে অনুব্রত মণ্ডল, আচ্ছা এই জেলারও তো সভাপতি আছে, অথচ দেখা গেল বীরভূমের জেলার সভাপতি, কোনো মন্ত্রী নয় আপনাদের, কোনো বিধায়ক নয়, তার কোটি কোটি টাকার সম্পত্তি কীভাবে দাদা আসে বলুন। দেখুন, এটা তদন্ত সাপেক্ষ ব্যাপার, অলরেডি এই নিয়ে তদন্ত চলছে, হাইকোর্টে মামলা চলছে, কিন্তু এটা ভাবলে হবে না। পাশাপাশি বিজেপিও বিভিন্ন শুভেন্দু অধিকারী তাকে হাতে নিয়ে টাকা নিতে দেখা যাচ্ছে, আরও অন্যান্য বিজেপিদের হাতে নিয়ে টাকা নিতে দেখা যাচ্ছে, তবুও কেন তাদের বিরুদ্ধে বা ইডি কেন তাদের বিরুদ্ধে তদন্ত করছে? স্বরাষ্ট্রমন্ত্রীকে গরুকে আগে ধরতে হবে, ওনার তত্ত্বাবধানে বিএসএফ থাকে। বিষয়টা হচ্ছে যে এখানে বড় বড় কথা বলছে, তাদের কাছে গিয়ে শুনুন যে তারা মমতা মাঝির কোনো অবদান পেয়েছে কিনা। আজকে যারা ফিরাক নিয়ে ঘুরছে তাদের সংসারটা মমতা মাঝির সরকারের টাকা দিয়ে চলে? আপনারা গিয়ে জিজ্ঞেস করে আসুন, তারপরে আমরা প্রশ্নের উত্তর আপনাকে দেবো। সেন্ট্রালে বিজেপি জোর, রাজ্যে তৃণমূল জোর, রাজ্যের প্রশাসন মানুষের হয়ে আপনাদের প্রত্যেককে উত্তর দিতে হবে, আগে শৃঙ্খলা বজায় রাখতে হবে। প্লিজ একদম মানুষের আবার আসছি আপনাদের আসছি দাদা আসছি। আচ্ছা দিদি এক মিনিট। আচ্ছা দাদা বলুন তো, আপনারা তো রাজ্যে ক্ষমতায় আছেন, এই রাজ্যের শাসক দল আপনারা ক্ষমতায় রয়েছেন, তারপরেও এই রাজ্যের আপনাদেরই দলের নেতা অনুব্রত মণ্ডল তার কোটি কোটি টাকা সম্পত্তি দাদা বলুন। আমাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যে মিথ্যা এখনো পর্যন্ত ইডি চার্জশিটে এখন উল্লেখ করতে পারেনি যে অনুব্রত মণ্ডল গরু পাচার করার টাকা অনুব্রত মণ্ডল নিয়েছে। এখনো ইডি বলেনি আমাকে কথা বলতে দিন, প্রশ্ন করতে দিন দাদা। আমি শাসক দলের কাছে আসবো, শাসক দলের কাছে আসবো, করলে হবে না। গাইঘাটা দক্ষিণের বিজেপি খতরনাক, এই হারামির বাচ্চা বিজেপি না, এইখানে গণ্ডগোল বাজাচ্ছে, তৃণমূল গণ্ডগোল বাজাচ্ছে। বড় বিতর্ক আজকে এ পর্যন্তই, তবে অন্য কোনো দিন মানুষের হয়ে যায় কথা বলার, সেই কথা বলার কিন্তু সঠিক উত্তর সরাসরি কেউ সেভাবে দিতে পারছে না। প্রত্যেকের কাছে আমরা আবারও মানুষের হয়ে কথা বলবো, আবার প্রশ্ন করবো, প্রত্যেকের কাছে উত্তর দিতে হবে। তবে আজকে বড় বিতর্ক এই পর্যন্ত, আগামী দিনে অন্য কোনো জায়গা থেকে আবার বড় বিতর্ক নিয়ে থাকবো আমরা। নমস্কার, সব খবর সবার আগে দেখতে হলে অবশ্যই নজর রাখতে হবে রিপাবলিক বাংলার পত্রিকা।